হ্যালো স্টুডেন্ট, বেদান্ত ডট কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নিই অঙ্কটি। সঠিক উত্তরটি নির্বাচন করো যদি x নট ইকুয়াল টু 1 এবং log 3 বেস x log 4 বেস x log 5 বেস x ইকুয়াল টু log 4 বেস x log 5 বেস x প্লাস log 3 বেস x log 5 বেস x প্লাস log 4 বেস x log 3 বেস x হয়, তবে x এর মান হবে অপশন এ 20, অপশন বি 30, অপশন সি 10, অপশন ডি 16। এখানে প্রথমেই যেটি দেওয়া আছে আমরা সেটিকে আগে লিখছি, লগ থ্রি বেস এক্স ইন্টু লগ ফোর বেস এক্স ইন্টু লগ ফাইভ বেস এক্স, এটা ইজ ইকুয়াল টু, দেখো দেওয়া আছে লগ ফোর বেস এক্স লগ ফাইভ বেস এক্স প্লাস লগ থ্রি বেস এক্স লগ ফাইভ বেস এক্স প্লাস লগ ফোর বেস এক্স লগ থ্রি বেস এক্স। এবার এইটাকে আমরা কি করছি, বোথ সাইডে লগ থ্রি বেস এক্স লগ ফোর বেস এক্স লগ ফাইভ বেস এক্স দিয়ে ভাগ করছি, তাহলে কি পেয়ে যাবে, এটা ইজ ইকুয়াল টু ওয়ান হয়ে যাবে ভাগ করলে। এদিকে দেখো ফোর বেস ফাইভ বেস কেটে গেলে পড়ে থাকে যেটা লগ থ্রি বেস এক্স, একইভাবে এখানে পড়ে থাকছে দেখো লগ ফোর বেস এক্স, এখানে দেখো পড়ে থাকছে ওয়ান বাই লগ ফাইভ বেস এক্স। এবার এটাকে আমরা সাজিয়ে লিখলে পাই লগ এক্স বেস থ্রি প্লাস লগ এক্স বেস ফোর প্লাস লগ এক্স বেস ফাইভ, এটা ইজ ইকুয়াল টু কি লেখা যাচ্ছে দেখো, এখান থেকে এটাকে আমরা এক্স বেস ফাইভ লিখি। এবার এখানে দেখো আমরা জানি লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি ইজ ইকুয়াল টু হয় লগ অফ এ বি সি, তাহলে লগ এক্স বেস থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ, তাহলে এটা ইজ ইকুয়াল টু কি হয়ে গেল লগ এক্স বেস চার তিনে বারো পাঁচে ষাট। তাহলে আমরা এই ওয়ানটাকে লিখতে পারি দেখো লগ এক্স বেস এক্স, এটাই হচ্ছে লগ এক্স বেস সিক্সটি। এবার বোথ সাইড থেকে লগারিদম ক্যান্সেল করলে আমরা কি পাই এক্স ইকুয়াল টু সিক্সটি, তাহলে এক্স এর মান কত হবে সিক্সটি, অপশন ডি তাহলে আমার সঠিক উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম, আর নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।